ত্রিপুরাসা ওমেন ফেডারেশনের উদ্যোগে শুক্রবার রাজধানীর বিবেকানন্দ ময়দানে এক জমায়েতের আয়োজন করা হয়। জমায়েতে ত্রিপুরা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ত্রিপুরাসা ওমেন ফেডারেশনের মহিলা কর্মকর্তারা। শুক্রবার টাউন হলে ত্রিপুরাসা ওমেন ফেডারেশনে যে সম্মেলন অনুষ্ঠিত হবে তাকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ত্রিপুরাসা মহিলারা এই জমায়েতে অংশগ্রহণ করেছেন বলে জানান। একদিনের কনফারেন্স হবে টাউন হলে, এই উপলক্ষে আমরা আজকে বিবেকানন্দ ময়দানে সমস্ত ডিস্ট্রিক্ট ব্লক এসে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা এখান থেকে শহর পরিক্রমা করে আবার আমরা টাউন হলে সবাই মিলিত হব। আমাদের সাথে আমাদের দুবাকরা প্রদ্যুৎ মানিক্য দেববর্মন আমাদের সাথে থাকবেন। আমরা ওনার উৎসাহে আমরা উৎসাহিত হয়ে আমরা শক্তিশালী হয়ে আমরা সমস্ত পরিক্রমা করে তারপর টাউন হলে এসে আমাদের সেমিনার হবে। এখানে এই প্রোগ্রামের মূল লক্ষ্য হচ্ছে আমাদের আমরা সবাই যাতে একত্রিত হতে পারি, খানসা হতে পারি, আমাদের খানসাই একমাত্র মূল লক্ষ্য। এবং সামনে আমাদের ভিসি ইলেকশন হবে এবং 2023 যে ইলেকশন সেটারও একটা লক্ষ্য রেখে সামনে লক্ষ্য রেখে আমরা এগিয়ে চলেছি। ভূভাগরা আমাদের সাথে থাকবেন, আমরা বিভিন্ন পথে পরিক্রমা করে তারপর আমরা এসে টাউন হলে আবার সবাই মিলে মিলিত হয়ে আমাদের সম্মেলন হবে। আপনার নাম? আমার নাম গৌতমী রায়। ডেজিগনেশন? ডেজিগনেশন ভূভাগরা নির্দেশিত পথে আগামী দিনে নিজেদের দাবি দেওয়া এবং বৃহত্তর লক্ষ্যকে উপলক্ষ করে কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন। ত্রিপুরাসা জাতির সার্বিক স্বার্থে বৃহত্তর ত্রিপুরাল্যান্ড গঠন করাকে নিজেদের মূল রাজনৈতিক লক্ষ্য বলে অভিহিত করেন TWF নেতৃত্ব। এছাড়া আসন্ন ভিসি নির্বাচন এবং 23 বিধানসভা নির্বাচনের জন্য নিজেদের সাংগঠনিক শক্তিকে মজবুত করার জন্যই এই কর্মসূচি আয়োজিত হয়েছে বলে উল্লেখ করেন মহিলা কর্মকর্তারা। জমায়েতে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মাত্রায় জনজাতি মহিলার শক্তি অংশগ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।